স্ক্যানারে দারুণ একটি বিষয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার স্ক্যানার আমার স্ক্যানারের নাম প্লাস্টিক একটু এলোমেলো হলেও সমস্যা নেই বসিয়ে যান বসানোর পর স্ক্যানারের কভারটি লাগিয়ে দিলাম এবার আমরা যাব ফটোশপে ফটোশপের মাধ্যমে স্ক্যানারে রাখা ডকুমেন্টগুলিকে স্ক্যান করে নেব ফটোশপে এসেই আমরা ফটোশপের ফাইল মেনুতে ক্লিক করে দেব ফাইল মেনু থেকে ক্লিক করবো ইনপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মডেলটি দেখানো হচ্ছে এবার আমি প্লাস্টিক অপটিক স্লেম ছাব্বিশ দশ এতে ক্লিক করে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্যানারের সেটিংস প্যানেলটি ওপেন হয়ে গেছে তো স্ক্যানার সেটিংস প্যানেলটি ওপেন হওয়ার পর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পেজ সাইজ এটা কিন্তু আমার এপুর সাইজ দেওয়া আছে তারপর স্ক্যান মোড চব্বিশ বেড কালার ডকুমেন্ট টাইপ ফটো এবং রেজুলেশন থ্রি আপনার যদি ব্যতিক্রম কিছু থাকে তাহলে আমার মতো করে নিন এবার স্ক্যানার বাটনে ক্লিক করে দিন তাহলে আমরা দেখতে পাব স্ক্যানিংটি শুরু হয়ে যাবে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টটি স্ক্যান হয়ে এখানে প্রিভিউ করা হয়েছে তো এখন আমি স্ক্যানারটিকে এক্সিট একজিট করে দিলাম একজিট করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভাসে আমার যে ডকুমেন্ট এখানে স্ক্যান হয়েছে তো স্ক্যান হওয়ার পর এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি রয়েছে একটি বিজনেস কার্ড রয়েছে এবং একটি এনআইডি কার্ড রয়েছে তো এখন আপনি কি এখান থেকে বলতে পারবেন যে এই ছবিটার সাইজটা কত এবং বিজনেস কার্ডের সাইজটা কত আর এখানে এনআইডি কার্ডেরই বা সাইজটা কত এখান থেকে কিন্তু আমরা এটাকে সাইজটা আমরা পরিমাপ করতে পারবো না এটাকে যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে আলাদা ভাবে এই ডকুমেন্টগুলিকে আমাদের ক্রুপ করতে হবে তো গ্রুপ করার পরে কিন্তু আমরা বলতে পারবো যে আসলে আমাদের ক্যানভাস সাইজটা কত দেওয়া আছে কিন্তু এখানে একটি বড় বিষয় হলো আমরা খুব সহজেই এই ছবিগুলা নির্দিষ্ট সাইজে যে ডকুমেন্টটি আমরা যে সাইজে এখানে স্ক্যান করেছি ঠিক सेम সেই সাইজে আমরা কিন্তু ক্রপ করতে পারি আর হ্যাঁ ফটোশপ 7.0 ইউজার এসা नहीं कर सकते लेकिन परेशान मत हो जाओ और देखो এখন এই নির্দিষ্ট সাইজটাকে জানার জন্য আমাদের ফাইল ক্লিক আবারও করতে হবে আমরা এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করে দিলাম ফাইল মেনুতে ক্লিক করার পর এবার আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন অটোমেট অটোমেটিক ক্লিক করার পর আমরা ডান পাশে আরো বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে লেখা আছে ক্রুপ অ্যান্ড স্ট্যাগনেট ফটো এবার স্ট্যাগনেট ফটোতে আমরা ক্লিক করে দেব দেখুন ক্রুপ অ্যান্ড স্ট্যাগনেট ফটোতে ক্লিক করার পর আমার এখানে ছবিগুলো কিন্তু ক্রুপড হয়ে যাচ্ছে যেটা যে সাইজের ছিল সেই নির্দিষ্ট সাইজে কিন্তু ক্রুপড হয়ে গেছে এটা আমার মূল ডকুমেন্ট এটাকে আমি স্ক্যান করেছিলাম এবার এখানে দেখুন আমরা যে তিনটি ডকুমেন্ট দিয়েছিলাম এই তিনটি ডকুমেন্টকে এখানে একদম অ্যাকুরেট মাপের যেটা যে সাইজ আমি স্ক্যানারে বসিয়েছিলাম কারণ আমি কিন্তু রেজুলেশন থ্রি হান্ড্রেড দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন তো থ্রি হান্ড্রেড রেজুলেশন দিলে সুবিধাটা কি আমরা যে সাইজের ডকুমেন্টটি স্ক্যান করব এবং ক্রুপ অ্যান্ড স্ট্যাগনেট ফটো থেকে যদি আমরা এটাকে করতে চাই তাহলে আমার ডকুমেন্ট আমি স্ক্যানারে যে সাইজের বসিয়েছিলাম সেই সাইজে কিন্তু এটা ক্রুপ হয়ে যাবে এবার দেখুন এটা আমার এনআইডি কার্ড তো এনআইডি কার্ডের সাইজটা কত এখন যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু এটা কত সাইজে ক্রুপ করা হয়েছে আমরা দেখতে পাবো তো এটা দেখার জন্য আমাদের যেতে হবে ইমেজে এবার ইমেজে ক্লিক করে দিন ইমেজে ক্লিক করার পর ক্যানভাস সাইজে ক্লিক করে দিন ক্যানভাস সাইজ আমি ক্লিক করে দিলাম ক্যানভাস সাইজে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি দেখুন এটার ওয়াইট ছিল থ্রি এবং হাইট ছিল টু ইঞ্চি তো এভাবেই কিন্তু আমরা নির্দিষ্ট সাইজটাকে জানতে পারি আর এই যে এখানে যে ফটোটা ছিল এটার সাইজ কী ছিল আমরা ইমেজে ক্লিক করে দিলাম তারপর ক্যানভাস সাইজে ক্লিক করে দিলাম ক্যানভাস সাইজে ক্লিক করার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সাইজটা ছিল ওয়াইট ছিল ফাইভ ইঞ্চি এবং হাইট ছিল ফোর পয়েন্ট জিরো ফোর ইঞ্চি তার মানে একটি ফোর আর সাইজের ছবি আমার ছিল ছয় ইঞ্চি বাই চার ইঞ্চি চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি তো প্রি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যদি স্ক্যান করার সময় এক ধুম আমাদের স্ক্যানারটা ভর্তি করে ছবি দিই আর ছবি দেওয়ার পর যদি আমরা সেই ছবিগুলোকে নির্দিষ্ট সাইজে ক্রুপ করতে চাই তাহলে আমরা ক্রুপ অ্যান্ড স্ট্যাগনেট ফটো থেকে এই কাজটিকে আমরা খুব সহজে করতে পারি আমরা দশ মিনিটের একটি কাজকে মাত্র এক সেকেন্ডের মধ্যে আমরা করে নিতে পারি বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করব ভিডিওটি কেমন লাগলো এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই আর যদি ভালো লেগে থাকে তাহলে মেহের করে আপনার সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওটি একটু শেয়ার করে নেবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক্ষয়াদ্দে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ